হ্যালো গাইস, আমি স্বর্ণাঙ্ক। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা হবে হটস্টারের আপকামিং সিরিজ দি এম্পায়ার, যেটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ফিকশন সিরিজ। 27 আগস্ট 2021 এটা রিলিজ হবে এবং এর ট্রেলার ছাড়া হয়েছিল 7ই আগস্টে। তো এটা কিছুদিন আগে আমি ট্রেলারটা দেখলাম এবং এতদিনে আমি এটার রিভিউ করছি, মানে বেশ কিছু কারণ দেখে উঠতে পারিনি আমি ঠিক করতে পারে। তো প্রথম কথা হলো, এখানে লিড রোল প্লে করছেন হচ্ছে কুনাল রয় কাপুর, যার ক্যারেক্টার নাম হচ্ছে বাবা। এবং দি এম্পায়ার যে সিরিজটা তৈরি করা হয়েছে, এটা একটা অ্যাডাপ্টেশান ফ্রম অ্যালেক্স রুদারফোর্ড, যে পেন নেম আছে, যার রিয়েল নেম হচ্ছে ডায়না প্রেস্টন এবং মাইকেল প্রেস্টন, এরা হচ্ছে দুজন হাজব্যান্ড আর ওয়াইফ। তাদের লেখা একটা নোভেল যার নাম হচ্ছে এম্পায়ার অফ দ্য মোগল, যেটাতে টোটাল 6টা বই আছে। তার প্রথম বইটা নিয়ে হচ্ছে একটা সিরিজ বানানো হয়েছে। তো প্রথম কথা হলো, বাবরের উপরই সিরিজ কেন? এত কিছু জিনিস পড়ে থাকতে, বাবরের সম্বন্ধে আমরা এত কিছু জেনেছি, এত কিছু পড়েছি, যেগুলোর উপরে আমাদের কোনো ইন্টারেস্টই হয়তো আর নেই। যাদের ইন্টারেস্ট আছে তাহলে আলাদা ব্যাপার, যাদের ইন্টারেস্ট নেই তাদের হয়তো সেরকম দেখতে ইচ্ছা করবে না। তো তাদের উপর কেন? আর তার থেকে বড় প্রশ্ন যে ফরেন অথার নিয়ে কেন? ইন্ডিয়ান অথারদের অবস্থা কি খুবই খারাপ যে ফরেন অথার দিয়ে একটা অ্যাডাপ্টেশন নিয়ে সিরিজ বানাতে হচ্ছে? যাই হোক, মানিয়েছে, বেশ ভালো কথা। তো এই সিরিজে যারা আর রোল প্লে করেছেন তাদের নাম হচ্ছে দৃষ্টি ধামি, শাবানা আজমি এবং ডিনো মরিয়া। এছাড়া রয়েছেন আদিত্য শীল, রাহুল দেব, সাহের বাম্বা, এর মতো বেশ কেউ কেউ ভালো আর কেউ কেউ আছে সেরকম ভালো না। এরা হচ্ছে রোল প্লে করেছেন, মানে লিড রোল যারা রয়েছেন। ক্রিয়েট করেছেন এটা নিখিল আদভানি এবং ডায়রেক্টর হচ্ছেন মিতাক্ষরা কুমার, এবং এটা ডিস্ট্রিবিউট করেছেন হচ্ছে স্টার ইন্ডিয়া এবং এমি এন্টারটেনমেন্ট হচ্ছে এর প্রোডাকশন কোম্পানি। এর প্রডিউসার হচ্ছেন মনীষা আত্মানি এবং মাধব ভোজবানি। তো ট্রেলার যেরকমভাবে তৈরি করা হয়েছে আমার সেরকম একদমই ভালো লাগলো না। ভিএফএক্সের কাজ মোটামুটি রকম রয়েছে। এছাড়া কুনাল রয় কাপুর যেখানে রয়েছে, আমার মনে হয় বাবুর রোলটা তার ঠিক মতো গুছিয়ে তৈরি করা হয়নি। কারণ যেরকম যে তাদের ডায়লগসগুলো আছে সেগুলো ঠিকমতো সেখানে খাপ খায়নি, এবং এক্সপ্রেশন অনুযায়ী সেই ডায়লগগুলোর সাথে তাদের মিল দেখা যাচ্ছে না, এবং এক্সপ্রেশন কোনো জায়গায় কিছুই নেই, এবং ডায়লগগুলো সেরকম খুব যে ভালো সেরকম মনে হলো না। বিজিএম যে হয়েছে, বিজিএম বেশ সুন্দর রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় বিজিএম ভালো লাগলো না। তার উপর ভিএফএক্সের কাজ এখানে কোনো কোনো জায়গায় ঠিকঠাক আছে, কোনো কোনো জায়গায় ঠিকঠাক নাই। এবং এখানে যে ওয়ার সিনগুলো লাস্টের দিকে দেখানো হয়েছে সেগুলো দেখলেই গেম অফ থ্রোনসের কথা মনে পড়ে যায়। তো আর কি বলবো, তো পার্সোনাল রেটিং এটাকে আমি দেবো 2.5/5। মোটামুটি বেশ ভালো লেগেছে, আশা করা যায় কিছুটা হলেও ভালো লাগবে। এই ছিল আমার রিভিউ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কোনো মনামত থাকলে অবশ্যই ডিএমপির উপরে কমেন্ট করে থাকতে পারবেন অবশ্যই। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে। ধন্যবাদ।